গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে আজকে আমরা পড়ছি এডগার অ্যালনপুর গল্প দ্য মাস্ক অব দ্য রেড ডেথ দেশ জুড়ে হাহাকার সৃষ্টি করেছে রক্তাক্ত মৃত্যু শরীর থাকলেই রোগবাধি থাকে কিন্তু এরকম কদর্য আর মারাত্মক ব্যাধি আগে কখনো দেখা যায়নি রক্তই এই মারণ রোগের লক্ষণ রক্তের লাল রং আর বিভচ্ছতাই যেন এই রক্তাক্ত মৃত্যুর পরিচয় রহস্যময় উপদেবতার শিলমোহর এই রক্ত কিংবা রক্তই সেই উপদেবতার প্রকাশ শুরু হঠাৎ তীব্র যন্ত্রণা চোখে ঘোলাটে দেখা লোমকূপ দিয়ে অঝর ধারায় রক্তক্ষরণ সারা গায়ে বিশেষ করে মুখ ভর্তি টকটকে লাল ক্ষতের দরুন সেবা করা তো দূরের কথা আক্রান্তের ধারে কাছে কেউ যেতে চায় না রোগের লক্ষণ প্রকাশ থেকে মৃত্যু পর্যন্ত সময় লাগে মাত্র আধ ঘন্টা। আধ ঘন্টা পুরলেই রোগীর প্রাণবায়ু উড়ে যায় প্রিন্স প্রস্পারো দারুণ সাহসী আর ভীষণ আমুদে মানুষ তার রাজত্বে যখন এই রক্তাক্ত মৃত্যু অঞ্চলের পর অঞ্চল জনশূন্য করে দিল তিনি তখন হাজারখানেক সুস্থ বন্ধুবান্ধব বেছে নিলেন তার নিকটজনদের মধ্য থেকে সবাইকে নিয়ে আশ্রয় নিলেন দুর্গের মতো সুরক্ষিত একটি জায়গায় দুর্গটি দেখার মতো জমকালো আয়তনে বিশাল সাজসজ্জায় রুচিবোধের প্রকাশ বাতিগ্রস্ত হলেও প্রিন্স রুচিবান মানুষ পুরো দুর্গটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের গায়ে লোহার সিংহদ্দার তার সঙ্গীরা সরঞ্জাম সঙ্গে এনেছিল সবাই ভেতরে ঢুকে ঝালাই করে এটে দিল সিংহদ্বারের ছিটকিনি যেন হঠাৎ মন খারাপ হলে কিংবা বাইরে যাওয়ার জন্য খেপে উঠলে কোন রকমই বেরোনো না যায় তাই এ ব্যবস্থা খাবার দাবারের অভাব নেই সুতরাং রক্তাক্ত মৃত্যুকে থোড়াই কেয়ার বাইরের দুনিয়া গোল্লায় যাক শোকে দুঃখে ভেঙে পড়াটাও মূর্খতা প্রিন্স আমদির ঢালা ব্যবস্থা করে রেখেছেন দুর্গের ভেতরেই কৌতুক অভিনেতা যেমন আছে স্বভাব কবি গাইয়ে বাজিয়ে রূপসী আর আছে অঢেল মদ সেই সঙ্গে নিরাপত্তা বাইরে থাকুক রক্তাক্ত মৃত্যু মাস পাঁচ ছয় পর দুর্গের সুরক্ষিত নিরাপত্তায় অসাধারণ এক মুখোশ নাচের ব্যবস্থা করলেন প্রিন্স বাইরের জগতে তখনও রক্তাত্ম মৃত্যুর একচ্ছত্র রাজত্ব এই মুখোশ নৃত্য শুধু ইন্দ্রিয় সেবীদেরই মানায় জাঁকজমকপূর্ণ বিলাসবহুল এই নাচের আসরে ভোগাশক্তি ছাড়া আর কিছু থাকে না যে ঘরগুলি নাচের ব্যবস্থা হয়েছিল তার বর্ণনা আগে দেয়া যাক মোট সাতখানা রাজকীয় প্রকোষ্ঠে মুখোশ নাচ হয় অনেক রাজপ্রাসাদে এই সাতখানা ঘর পরপর সাজানো থাকে এবং মাঝের প্রকাণ্ড দরজাগুলো ভাঁজ করে দুপাশের দেয়ালের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেয়া হয় যে সাতখানা ঘরের উৎসব দৃশ্য একসঙ্গে দেখা যায় প্রিন্স কিন্তু গতানুগতিকতা ভালোবাসতেন না একটু উদ্ভট একটু সৃষ্টি ছাড়া আয়োজন না হলে তার মন উঠত না তাই মুখোশ নাচের সাতখানা ঘর এখানে এমনভাবে নির্মিত যাতে একেবারে একখানা ঘরের দৃশ্যই দেখা যায় তার বেশি নয় বিশ ত্রিশ গজ অন্তর আচমকা বাঁক নিয়েছে ঘরগুলো এবং প্রতি বাকে অদ্ভুত সব চমকের ব্যবস্থা ডাইনে বায়ে দেয়ালের ঠিক মাঝখানে একটা সরু লম্বা গথিক জানালা জানালার বাইরে বারান্দা সাতখানা ঘরকে বেষ্টন করে রেখেছে এই জানালা জানলার কাচ আটা পাল্লা বন্ধ এক একটা জানলার এক এক রকম রং ঘরের মধ্যে যে রঙের সাজসজ্জা জানলার কাচের রঙও তাই যেমন পূব প্রান্তের ঘরটি নীলসজ্জায় সজ্জিত জানালার কাচের রং গাঢ় নীল দ্বিতীয় প্রকোষ্ঠের অলঙ্করণ এবং দেয়াল ঢাকা পর্দার রং নীলাভ লাল জানলা দুটো রঙও তাই একইভাবে তৃতীয় ঘর আর জানলা সবুজ রঙের চতুর্থের আসবাবপত্র হালকা কমলা রঙের পঞ্চমটিতে সাদা ষষ্ঠ কক্ষে বেগুনি সপ্তম ঘরটির কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত ঝুলছে কালো মহমল দেয়াল ঢাকা পর্দা কালো গালিচার উপর লুটোচ্ছে ভেলভেট পর্দা কিন্তু এই ঘরের জানালার রঙের সঙ্গে ঘরের রঙের মিল নেই এই ঘরের দুই জানালার কাচ দুটি টকটকে লাল রক্ত লাল সাতখানা ঘরের কোনোটাতেই ঝাড়বাতি বা প্রদীপদান রাখা হয়নি কড়িকাঠ মেঝে দেয়াল দেয়ালজোড়া বিস্তর স্বর্ণখচিত বিলাসী সামগ্রীকে আলোকিত করা হয়নি সারি সারি দ্বীপস্তম্ভ সাজিয়ে আলো আসছে জানলার বাইরে থেকে রঙিন কাচের মধ্য দিয়ে জানলার ঠিক বাইরে বারান্দার উপর দাও দাও করে জ্বলছে আগুন তিন পায়ের উপর রাখা কাঁসার পাত্র জ্বলন্ত অঙ্গারে পরিপূর্ণ আগুনের আভা রঙিন কাচের মধ্য দিয়ে সেই রঙটিকে ছড়িয়ে দিচ্ছে ঘরের মধ্যে ফলে এক একটি ঘরের সৃষ্টি হয়েছে এক এক রকমের ফ্যান্টাস্টিক পরিবেশ রোমাঞ্চকর অলিক উদ্ভট পশ্চিম প্রান্তের কালো ঘরটির মধ্যে রক্ত জানালার রঙ এসে এমন এক নারকীয় পরিবেশ জাগিয়ে তুলেছে যা ভাষায় বর্ণনা করা যায় না রক্ত আলোক রশ্মি যার মুখে পড়ছে কি মনে হচ্ছে মানুষ নয় শরীরই প্রেত লোমহর্ষক এই দৃশ্য দেখে বুক কেঁপে উঠে না এমন কেউ নেই তাই এই ঘরে সচরাচর কেউ পা দিতে চায় না এই ঘরেরই পশ্চিম দেয়ালে বসানো আছে আবলুস কাঠের তৈরি একটি দানবিক ঘড়ি একঘেয়ে ধাতব শব্দে পেন্ডুলাম দুলছে তো দুলছেই মিনিটের কাটা চক্কর ঘুরে এলেই শোনা যায় একটা ঘন্টা সম্পূর্ণ হওয়ার বাজনা ধাতুর ফুসফুস ভারী মিষ্টি সুরে যেন গান গেয়ে ওঠে গভীর স্পষ্ট এবং উচ্চগ্রামের সেই বাজনা এত মধুর যে অর্কেস্ট্রা স্তব্ধ হয়ে যায় ক্ষণিকের জন্যে উৎকীর্ণ হয়ে থাকে বাজনাদাররা ঘড়ির বাজনা শোনার জন্য বাজনা যখন শুরু হয় তখন যেন ছন্দ কেটে যায় সাতখানা ঘরের আমোদ প্রমোদের কারো মাথা ঘোরে বয়োজ্যেষ্ঠরা কপাল টিপে অন্য মানুষকে হয়ে যায় প্রতিধ্বনির রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই কিন্তু চাপা হাসি ছড়িয়ে পড়ে সাতখানা ঘরে বাজনাদাররা বিমূঢ় হাসে ফিসফিস করে কথা বলে ভাবে কি বোকামিনা হয়েছে পরের আর হবে না কিন্তু ষাট মিনিট মানে তিন হাজার ছশো সেকেন্ড ঘুরে আসার পর মিনিটের কাটা যখন ঘন্টার বাজনা বাজায় আবার দেখা যায় ঘরজোড়ার সেই বিয়ভলতা ছন্দপতন রোমাঞ্চ এবং অন্যমনস্কতা তা সত্ত্বেও কিন্তু নাচের আসরে ফুর্তির অভাব ঘটে না প্রিন্সের রুচি ছিল ভিন্ন এবং অদ্ভুত বর্ণচ্ছার তারতম্য ধরা দৃষ্টি তার ছিল তাই মামুলি অলঙ্করণ দুচক্ষে দেখতে পারতেন না তার পরিকল্পনা বলিষ্ঠ এবং উত্তেজক ধ্যান ধারণায় আদিম জ্যোতি কেউ কেউ তাকে এই কারণেই বলে উন্মাদ তার ভক্তবৃন্দ কিন্তু তা বলে না প্রিন্সের কথা শুনলে তার দর্শন পেলে তার স্পর্শ লাভ ঘটলে মনেও হবে না তিনি আদৌ উন্মাদ ঘর শয্যা তাই অত উদ্ভট কি কিমাকার সব মিলিয়ে যেন একটা ভয়ানক রূপকথার অলিক দেশ ঐশ্বর্য আবরণ জাঁকজমকের ঘাটতি নেই কিন্তু সবকিছুই বিদঘুটে আরব্য মূর্তিগুলোর অঙ্গ প্রত্যঙ্গ বেমানান আসবাবপত্রের পরিকল্পনায় ক্ষিপ্ত মস্তিষ্কের দুরন্ত কল্পনার ছাপ যেন প্রলাপের ঘরে সৃষ্টি করেছে অপ্রকৃতিস্থ কোনো শিল্পী সুন্দর কিন্তু ভয়ঙ্কর সৃষ্টি ছাড়া কিন্তু ন্যাক্কারজনক নয় দেখলে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না সাতখানা ঘরে ছড়ানো এই ধরনের অজস্র স্বপ্ন অর্কেস্ট্রায় প্রণয় বাজনা বাজলেই এই স্বপ্নগুলো যেন নেচে উঠে জানলার মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আসা বিশেষ রং শুষে নিয়ে জীবন্ত হয় এবং অস্বাভাবিক ছায়ামায়ার মধ্যে সরিস্রীপ গতিতে সঞ্চারমান হয় অবশ্য সবই দৃষ্টি বিভ্রম কিন্তু মনে হয় সত্যি সত্যি সব সত্যি ঘন্টা শেষে বাজে ভেলভেট কক্ষের দানব ঘড়ি সাতখানা ঘরে নেমে আসে শ্বাসরোধী শব্দ। ঘড়ির বাজনা ছাড়া সবার কণ্ঠ তখন নীরব স্বপ্নগুলো পর্যন্ত যেন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে যায় কিন্তু প্রতিধ্বনি ঢেউ মিলিয়ে যেতে না যেতেই চাপা হাসির ঢেউ আছড়ে পড়ে সাতখানা ঘরে আবার উদ্দাম হয় ঐকতান সঙ্গীত জাগ্রত হয় স্বপ্নগুলো কাশের পাত্রস্থিত অগ্নি আলোকের রং শুষে নিয়ে নেচে দুলে ঘুরতে থাকে যেন ঘরময় পশ্চিম প্রান্তের মখমল কক্ষে কেউ কিন্তু ভুলেও আসে না সেখানকার কালো ভেলভেটের পটভূমিকায় রক্তলাল রশ্মি রক্ত হিম করে দেয় অত কাছ থেকে আবলুষ ঘড়ির টিকটিক হৃদঘাত হাতুড়ির মতো আছড়ে পড়ে কানের পর্দায় অন্য ঘরগুলিতে কিন্তু তিল ধারণের জায়গা নেই প্রাণস্পন্দন উত্তাল হয়েছে বাকি ছটি ঘরে ঘূর্ণিপাকের মতো ঘুরে ঘুরে নাচ চলছে তো চলছেই হাসি ফুর্তি আনন্দ উচ্ছ্বাস তুফান ঝড় সৃষ্টি করেছে ছখানা ঘরে এমন সময় শুরু হল মধ্যরাতের বাজনা দানবিক ঘড়ির বক্ষপিঞ্জর থেকে ভেসে এলো সুরেলা সঙ্গীত তীক্ষ্ণ তীব্র অথচ মধুর সবাই নিশ্চুপ সবাই উৎকর্ণ ঘণ্টাধ্বনির জন্য পরপর বারোবার বাজলো দানবিক ঘণ্টা শেষ ঘন্টার গমগমে রেশ তখনও মিলিয়ে যায়নি এমন সময় হাজার মানুষের খেয়াল হল মুখোশ পরা এক আগন্তুকের আবির্ভাব ঘটেছে নাচের আসরে অথচ একটু আগেও তাকে দেখা যায়নি গুঞ্জন ছড়িয়ে গেল ঘরে ঘরে গুজব গুঞ্জন বিস্ময় অভিভূত করল হাজার হাজার মানুষকে সবশেষে আতঙ্ক বিভীষিকা ঘৃণার বিষে কুকড়ে গেল হাজারটি হৃদয় ফ্যান্টাস্টিক ঘরগুলোর অপচ্ছায়া সমাকীর্ণ এই যে ছবি আমি আঁকলাম সেই পরিবেশে সাধারণ মানুষের আবির্ভাব এতখানি চাঞ্চল্য সৃষ্টি করতে পারত না অলিক উদ্ভট ও অবাস্তব রূপকথার রাজত্বে নিশ্চয়ই এমন কোন আগন্তুকের আবির্ভাব ঘটেছিল যা এই ফ্যান্টাস্টিক পরিবেশকেও ম্লান করে দিয়েছে কিন্তু মুখোশ নৃত্যের অনুমতি তো সবাইকে দেয়া হয় না আগন্তুক কিন্তু অনুমতির ধার ধারেনি প্রিন্সের অসীম সৌজন্যকে ডিঙিয়ে আবির্ভূত হয়েছে নাচের আসরে শরীরে রহস্য দীর্ঘকায় এবং বলিষ্ঠ আপাদমস্তক কফিন সাজে আবৃত মুখোশটি হুবহু মড়ার মুখের মতো আড়ষ্ট মুখোচ্ছবি খুঁটিয়ে দেখলেও মুখোশ বলে মনে হয় না এত নিখুঁত মুখোশ এমন গা ঘিন ঘিনের চেহারাও বরদাস্ত করা যেত কিন্তু অস্ফুট গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ল অন্য কারণে অদ্ভুত এই মূর্তিটি বিমূর্ত রক্তাক্ত মৃত্যু সারা গায়ে কাঁচা রক্তের দাগ মুখে রক্তাক্ত বিভচ্ছ ক্ষত বাজনাদারদের মাঝে ধীর পদক্ষেপে হাঁটছিল ওই প্রেচ্ছায়া দেখেই শিউরি উঠলেন প্রিন্স পর মুহূর্তে মুখ আরক্ত হল প্রচন্ড ক্রোধে হুঙ্কার দিয়ে বললেন কার এত বড় সাহস আমাকে অপমান করে এত কার ঘাট ধরে টেনে আনুন টান মেরে খুলে দিন ওই মুখোশ কাল সূর্য উঠলে ফাঁসি দেব পাঁচিলের ওপর নীল ঘরে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রিন্স অর্কেস্ট্রা স্তব্ধ হয়েছিল আগেই তার হাতের ইশারায় তাই সাতখানা ঘরে গমগম করে উঠল তার বজ্রগর্ভ কণ্ঠের হুঙ্কার ফ্যাকাশে মুখে সবাই ঘিরে দাঁড়িয়েছিল তাকে অদূরে আগন্তুক হুঙ্কার শুনেই কেউ কেউ এগুলো সেই দিকে কিন্তু আচম্বিতে দীর্ঘ পদক্ষেপে প্রিন্সের দিকে এগিয়ে এলো প্রেতমূর্তি সব হয়ে সরে গেল সবাই পথ ছেড়ে দিল মূর্তিমান আতঙ্ককে কারো সাহস হলো না ইচ্ছে হলো না রক্তাপ্লুত দেহ স্পর্শ করতে বিনা বাধায় তাই মূর্তিমান আতঙ্ক প্রিন্সের একগজ দূর দিয়ে হেঁটে গেল নীলাভ লাল ঘর অভিমুখে অদৃশ্য হস্তের ধাক্কায় ঘর শুদ্ধ লোক পিছু হরতে হরতে সিটিয়ে রইল দেয়ালের সঙ্গে আগন্তুক বাধা পেল না কোথাও তাড়াহুড়ো করল না মেপে মেপে পা ফেলে ধীরে সুস্থে নীলাভ লাল কক্ষের মধ্য দিয়ে পৌঁছল সবুজ কক্ষে সেখান থেকে কমলা কক্ষে তারপর সাদা ঘরে এরপর বেগুনি প্রকোষ্ঠে কিন্তু তার পথ রোধ করল না কেউ বেগুনি ঘরে পৌঁছতেই সাময়িক কাপুরসতা সাথে কাটিয়ে উঠে রুদ্ররসে ধেয়ে গেলেন প্রিন্স কোষ থেকে টেনে নিলেন শানিত ছুরি কিন্তু তারপরেও কারো সাহস হল না তাকে সঙ্গ দেয়ার আতঙ্কে নীল হয়ে সিটিয়ে রইল দেয়ালের গায়ে আগন্তুক তখন ভেলভেট কক্ষের প্রান্তে পৌঁছেছে ছুটতে ছুটতে খোলা ছুরি হাতে তার তিন চার ফুট দূরে গিয়ে পৌঁছলেন প্রিন্স সহসা ঘুরে দাঁড়ালো আগন্তুক তীক্ষ্ণ চিৎকার করে উঠলেন প্রিন্স ছুরি ছিটকে গেল কার্পেটে নিষ্প্রাণ দেহটা শটান আছড়ে পড়ল আগন্তুকের পদতলে সম্বিত ফিরে পেল অভ্যাগতরা বিষম ক্রোধে ধেয়ে এলো কালো ঘরে আবলুস ঘড়ির গা ঘেসে নিথর দেহে দাঁড়িয়েছিল আগন্তুকের দীর্ঘমূর্তি রাগের চ্যাঁচাতে চ্যাঁচাতে টান মেরে খসিয়ে আনা হল মরার মুখের মুখোশ আর কফিন সাজের পোশাক রক্ত জল হয়ে গেল পরক্ষনি। কফিন সাজের অন্তরালে শুধু শূন্যতা শরীর নেই এইভাবে এলো রক্তাক্ত মৃত্যু এলো রাতের আধারে চোরের মতো নিঃশব্দ পায় একে একে অভ্যাগতরা আছড়ে পড়ল রুধির রঞ্জিত দেহে একে একে অভ্যাগতরা আছড়ে পড়ল রক্তাক্ত দেহে আর নড়ল না স্তব্ধ হল আবলুস ঘড়ি নিভে গেল তেপায়ার অগ্নিশিখা অন্ধকার অবক্ষয় আর রক্তাক্ত মৃত্যুর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হল ভূখণ্ডে গল্প বাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন এডগার এলানপোর বিখ্যাত গল্প দ্য মাস্ক অব দ্য রেড ডেথ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা